ডেনিম জ্যাকেট হলো আমাদের সবার ফেভারিট একটি ক্লোথ আইটেম। আমরা আগের ভিডিওতে ডেনিম জ্যাকেটের বেস্ট আউটফিট সম্পর্কে জেনেছি। আমরা অনেকেই জানি না ডেনিম জ্যাকেটের একটি সিক্রেট পকেট থাকে। তো এই পকেট কেন থাকে এবং সেই সম্পর্কে বলবো, এবং ডেনিম জ্যাকেটের সিক্রেট কতগুলি হ্যাক সম্পর্কে বলবো যা আপনার ডেনিম জ্যাকেটের স্টাইলকে আরও আপগ্রেড করবে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং এখনও পর্যন্ত যারা আমাদের এজিয়াং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এরকম ফ্যাশনেবল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সো প্রথম ডেনিম জ্যাকেট হ্যাকস হলো, আমরা অনেকেই জানি না ডেনিম জ্যাকেটের দুই সাইডে দুটি ব্যাক পকেট থাকে। এখানে আপনি ছোটোখাটো জিনিসপত্র রাখতে পারেন, যেমন মোবাইল, পার্স, ছোটোখাটো জিনিস রাখবেন, বাট বেশি বড় জিনিস রাখবেন না, নয়তো জ্যাকেট বেশি পপ আউট হবে এবং এটি দেখতে একদম ভালো লাগবে না। সো দু নম্বর ডেনিম জ্যাকেটে হ্যাকস হলো, আমরা অনেকে ট্রাই করি যাতে আমরা ডেনিম জ্যাকেটে অ্যাট্রাকটিভ দেখি, বাট আমরা ছোটোখাটো জিনিসপত্র অ্যাড করতে আমরা ভুলে যাই। অবশ্যই ডেনিম জ্যাকেটে অ্যাট্রাকটিভ দেখার জন্য আমরা এর সাথে নেকলেস বা লকেট অ্যাড করতে পারি। এটি আপনার ডেনিম জ্যাকেট স্টাইলকে আরও আপগ্রেড করতে সাহায্য করবে। তবে একের অধিক লকেট অ্যাড করবেন না, এই লকেটের দামও বেশি নয়, মার্কেটে 50 থেকে 100 টাকার মধ্যে অ্যাভেলেবেল আছে, সেখানে পেয়ে যাবেন। তো তিন নম্বর ডেনিম জ্যাকেট হ্যাকস হলো, তো আমরা যারা ফটোশ্যুট করতে পছন্দ করি বাট আমরা শাই কিন্তু ঠিকঠাকভাবে এক্সপ্রেশন দিতে পারি না, তাহলে জ্যাকেট খুলে আপনার কোমরে বেঁধে তারপরে ফটোশ্যুট করতে পারেন। তো এর মাধ্যমে আপনার যে ফটো অথবা ভিডিও যে দেখবে তার লক্ষ্য ওই জ্যাকেটের দিকে যাবে, আপনার এক্সপ্রেশনের দিকে যাবে না। এবং আপনি যদি ডেনিম জ্যাকেট পরে বোর হন, তাহলে আপনি ডেনিম জ্যাকেট খুলে আপনার কোমরে বেঁধে নিউ স্টাইল করতে পারেন। তো চার নম্বর ডেনিম জ্যাকেট হ্যাকস হলো, আমরা অনেকে যখন ডেনিম জ্যাকেট পরি তখন ডেনিম জ্যাকেটের স্লিপ আমরা ফোল্ড করি না, আমরা স্লিপ ছেড়ে দিই, বাট আপনি কখনোই স্লিপ ছেড়ে দেবেন না, একটা অথবা দুটো ফোল্ড করবেন এবং হাতকে খালি ছেড়ে দেবেন না। এর সাথে অবশ্যই অ্যাক্সেসরিজ পরবেন, যেমন ঘড়ি, ব্রেসলেট ইত্যাদি অবশ্যই পরবেন। তো পাঁচ নম্বর ডেনিম জ্যাকেট হ্যাক হলো, আমরা অনেকেই ভুলভাল কালারের ডেনিম জ্যাকেট কিনি, যেমন অ্যাসিড ওয়াশ কালার এবং বিভিন্ন কালারফুল ডেনিম জ্যাকেট এবং ডিস্ট্রেস ডেনিম জ্যাকেট, বাট আপনি এই ধরনের ডেনিম জ্যাকেট বেশি দিন পরতে পারবেন না এবং ভার্সাটাইলও হয় না এই ধরনের ডেনিম জ্যাকেটগুলি। তাই সলিড কালারের ভার্সাটাইল ডেনিম জ্যাকেট পরবেন, যেমন ব্ল্যাক, স্কাই ব্লু, নেভি ব্লু কালারের ইত্যাদি ডেনিম জ্যাকেটগুলি। এই কালারের ডেনিম জ্যাকেটগুলি খুবই ভার্সাটাইল, আপনি যে কোনো আউটফিটের সাথে ম্যাচিং করে পরতে পারবেন। তো এই ছিল পাঁচটি ডেনিম জ্যাকেট হ্যাকস যা আপনার ডেনিম জ্যাকেটের স্টাইলকে আরও আপগ্রেড করতে সাহায্য করবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। I'm